बहुत सुंदर है वे। হে হাই এখন আমি রিভিউ করবো লাপাটা লেডিস এই সিনেমাটা এই ফিল্মের ডিরেক্টর কিরান রাও অ্যান্ড ইউ নো হু ইজ কিরান রাও তো কেমন ছিল এই সিনেমাটা আমি লাস্ট কয়েকটা সিনেমা দেখেছি যে সিনেমাগুলোর বাজেট খুবই কম এই তিন থেকে পাঁচ কোটি হবে এর এর বেশি হবে না এরকম বাজেট দিয়ে এত সুন্দর সুন্দর ফিল্ম হতে পারে এটা আসলে এক্সাম্পল এই কাজগুলো হচ্ছে ফলো করা উচিত শেখা উচিত যে তারা তিন থেকে পাঁচ কোটি টাকার বাজেট দিয়ে যে সিনেমাটা বানাচ্ছে সেইটার মেকিংটা কেমন হচ্ছে তারা মেকিংটা কিভাবে করছে সেই ফিল্মের কনসেপ্টগুলো কি নিয়ে হচ্ছে এগুলো আসলে দেখে শেখা উচিত তো কেমন ছিল লাপাটা লেডিস এই সিনেমাটা নিয়ে এক কথাই বললে এটা অসাধারণ একটা ফিল্ম এই ফিল্মের যে মেসেজ রিলেটেবল রিলেটেবল কেন গ্রামে বা সমাজে একটা ভ্রান্ত ধারণা রয়েছে নারীদেরকে নিয়ে একটা নিম্ন চিন্তা ভাবনা একটা নিম্ন মানসিকতা এইগুলা কিন্তু গ্রাম্য সমাজে খুব বেশি করে দেখা যায় এই টপিকটাই খুব সুন্দর ভাবে খুব যত্ন করে দেখিয়েছে ফিল্মের ডিরেক্টর কিরান রাও এইটার স্টোরি নিয়ে যদি একটু বলি এখানে দীপক নামে একটা ক্যারেক্টার যে কিনা গ্রাম থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে এবং ট্রেন থেকে নামার সময় তার বউ এক্সচেঞ্জ হয় এখন দীপক এই যে ক্যারেক্টারটা তার যে বউ এক্সচেঞ্জ হলো এখন সে পরবর্তীতে তাকে খুঁজে পাবে কিনা বা যাকে সে আবার নিজের বউ ভেবে নিয়ে আসে সে আসলে কে তার পরিচয় কি এটা জানতে হলে আপনাকে দেখে হবে লাপাটা লেডিস এই ফিল্মে আমি নেগেটিভ তেমন কিছু দেখিনি আমি পজিটিভ কিছু পয়েন্ট নিয়ে কথা বলি এই ফিল্মের যে কনসেপ্ট এই ফিল্মের যে প্লট এটা কিন্তু আহামরি কিছু না এক্সট্রা অর্ডিনারি কিছু না এই ধরনের নারীদেরকে নিয়ে মেসেজ দেওয়া এই ধরনের কাজ এই ধরনের ফিল্ম আপনি অনেক দেখে থাকবেন বাট এই ফিল্মের প্লট অনুযায়ী যেভাবে স্ট্রিটেলিংটা দেখিয়েছে করে গেছে সেটা ভাই প্রশংসনীয় এটার জন্যই এই সিম্পল একটা স্টোরি দেখতে ভালো লাগে এই ফিল্মে যে কমেডি বা যে হিউমার গুলো রয়েছে সিচুয়েশন বেস সেগুলো ওয়ার্ক করে আর যেটা বললাম গ্রাম্য সমাজে নারীদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা যে মানসিকতা এইটা যেভাবে দেখিয়েছে যেভাবে প্রেজেন্ট করেছে এমন নয় যে এখানে পুরুষদেরকে ডোমিনেট করে শুধু নারীদেরকেই অনেক উপরে দেখাচ্ছে বিষয়টা এরকম না এটা এখানে ব্যালেন্স এখানে ভালো খারাপ দুটোই দেখিয়েছে বিশেষ করে এখানে দীপক কুমারের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা যেভাবে দেখিয়েছে দ্বিতীয়ত এখানে রবি শ্যাম মনোহর টাইং এরকমই এই ক্যারেক্টারটা শেষে যেভাবে কমেন্টস করে এটা কিন্তু দারুণ এছাড়া এই filme আরো কিছু কমেন্টস রয়েছে আমি সেইগুলাতে যাচ্ছি না সিনেমাটা দেখার সেই মজাটা পাবেন এর পরেও এখানে ছোট ছোট কিছু বিষয় রয়েছে যেমন এখানে দীপক কুমার যে ক্যারেক্টারটা সে যে তার বউকে হারিয়ে ফেলে বদল হয়ে যায় এরপর সে যাকে নিয়ে আসে তার সাথেই অনেকেই তাকে থাকতে বলে বাট এই ক্যারেক্টারটা কিন্তু সেটা করে না অন্য দিকে দীপক কুমারের আসল যে বউকে হারিয়ে ফেলে সেই ক্যারেক্টারের নাম ফুল সেই ক্যারেক্টারটাও বিশ্বাস করে যে একদিন তাকে খুঁজে পাবে সো এই ছোট ছোট বিষয়গুলো খুবই চমৎকার ছিল বিশেষ করে এই ফিল্মের এন্ডিং এটার ক্লাইম্যাক্স এটা দারুণ ওভারঅল এটা খুবই ভালো একটা ফিল্ম আর হ্যাঁ আর একটা বিষয় নিয়ে দেখলাম কিছুটা আলোচনা হচ্ছে এই ফিল্ম একটা ডায়লগ রয়েছে এক নারীর যে নারীরা পুরুষ ছাড়াও চলতে পারে এখন এই ডায়লগটা নিয়ে দেখলাম একটু আলোচনা হচ্ছে এখানে কথাটা হচ্ছে যে ডায়লগ দিচ্ছে যে নারীদের পুরুষের দরকার হয় না নারীরা পুরুষ ছাড়াই চলতে পারে সেই ক্যারেক্টারটা কোন সিচুয়েশন থেকে দিচ্ছে কেন দিচ্ছে কি কারণে দিচ্ছে এইটা যদি বুঝতে পারেন এই সিনেমাটা দেখার সময় তাহলে হয়তো এই ডায়লগটা নিয়ে আপনার তেমন একটা মাথা ব্যথা থাকবে তো আপনাদের ভিতর যারা অলরেডি লাপাটা লেডিস সিনেমাটা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট জানাতে পারেন অফ